হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6:30, আর আজকে মঙ্গলবার। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো উঠেছি বেশ খানিকক্ষণ, টুকটাক কাজ হয়েছে, টুকটাক বলতে খুব সামান্য কাজ হয়েছে, মনে করে নিলাম। আমি তো বলে দিলাম টুকটাক কাজ হয়েছে, ভেবে নিলাম কী কী কাজ আমি করেছি। তো যাই হোক, মিস্ত্রি দাদারা কাজে চলে এসছেন, গত দুদিন কাজ বন্ধ ছিল। তো আমি ওনাদের বলেছি এবার থেকে যেন ঢালাই অবধি টানা কাজ করে, না হলে আমার মুখে বকুনি শুনতে হবে। তো যাই হোক, চলো আগে ওনাদের জন্য চা বসাই। তো কালকে রাত্রে তো দুধ রাখা হয়েছিল, তো তোমাদের দাদা দুধ খায়নি। দুধটাও কত যত্ন করে রেখেছে যাতে নষ্ট না হয়। তো চা তৈরি হয়ে গেছে, এবার চাটা ওনাদের দিয়ে দেওয়া হবে। যেহেতু এবার সেন্টারিং এর কাজ শুরু হবে বোধ হয়, ওই জন্য ঠোকাঠুকের আওয়াজটা বেশি। রোটি খেয়ে আসলাম, মানে রোটি বলতে বেডে শুয়ে খেলে বেডটি, আর রোটি আমি রাস্তার ধারে দাঁড়িয়ে খেয়েছি তাই জন্য রোটি। তো যা চা নিয়ে গেছিলাম, একটা চা বেড়ে গেছিলো। তো ওই বিশালাকার প্লেটের মালিক হয়ে একদম রোটি খেয়ে চলে এসেছি। এখন শরীরে এনার্জি বাড়িয়ে সংসারের সমস্ত কাজ করতে হবে। মা প্রত্যেক দিন ভোরবেলায় ফুল তুলে রাখে, দেখো আজকেও তুলেছে জবা ফুল আর সাদা ফুল। আর জবা ফুলটা যখন তুলেছিল, আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম একদম কুড়ি কুড়ি ভাব ছিল। তো আজকে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল আমার ব্রাশ করা আর বাসি কাপড় চেঞ্জ করা। তো ওটা করেছি, তারপর একটা ছোট্ট কাজ ছিল নিজস্ব, সেটা মানে সেরেছি। মিস্ত্রি দাদাদের চা করে দিলাম, এরপর আমি সংসারের কাজে হাত দেবো। কাজের ফাঁকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, এবার ডিম নিয়ে যাচ্ছি সিদ্ধ করব, মুরগির ডিম সিদ্ধ করব। তো বন্ধুরা দেখো, ভাত বাড়া হয়ে গেছে, সকালের আলু চচ্চড়ি আর ডিম সিদ্ধ। সকালে ভাত আমি কখনো করি না, তোমরা সেটা জানো। এটা ওটা মুড়ি টুড়ি খাওয়া হয় কি অন্য খাবার খাওয়া হয়, কিন্তু ওই যে কালকে পঞ্চমী ছিল বলে আজকে সকালে ভাত করে নিলাম। ভাতটা খেয়ে তারপর বাকি কাজ ছেড়ে তারপর স্নান করব। বাজার নিয়ে চলে আসলো, দেখা যাক বাজার থেকে কি এনেছে। আমি মানে গাড়ির আওয়াজটা পেয়েছি, গাড়ির আওয়াজ পেয়ে দেখলাম যে নেই, তারপর আবার এদিক থেকে আসছে। বাজার বাজার নেবে নাকি? হ্যাঁ নিতে হবে, হ্যাঁ রাখো। কি কি এনেছো? হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো একটা ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমোর ব্যাপারে, যেখানে তোমরা প্রত্যেক মাসে 30,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবে। তার মানে হলো 1,500 টাকা প্রত্যেক দিন। এই ট্রেডিং প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন গুগল এবং প্লে স্টোর দুটো জায়গায় অ্যাভেলেবেল আছে, তার মানে এটি 100% লিগাল। এখানে তোমাদেরকে আলাদা আলাদা অ্যাসেস্টের উপর ট্রেড করতে হবে, যেমন গুগল, অ্যাপেল, গোল্ড, এছাড়া কারেন্সি প্যারিস যেমন ইউরো ইউএস। এর থেকে তোমরা 90% পর্যন্ত প্রফিট আর্ন করতে পারবে। এই প্ল্যাটফর্মে তোমাকে অ্যাসেস্ট করতে হয় যে চুজ এন্ড ফরকাস্ট এর ভ্যালু ইনকারেজ না ডিসকারেজ। আমি তোমাদেরকে আমার রিয়েল অ্যাকাউন্ট থেকে একটা করে দেখাচ্ছি। তো যেমন আমার মনে হচ্ছে এখানে অ্যাসিস্টের ভ্যালু বাড়বে, তো আমি 700 টাকা ফরকাস্ট করছি, ওয়েট করি। হ্যাঁ আমার ফরকাস্ট সঠিক হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে দেখতে দেখতে আমি 1,295 টাকা। তোমাদের ফরকাস্ট ভুল হয় তবে কিন্তু এখানে তোমাদের লস হয়ে যেতে পারে। তো বন্ধুরা এবার তোমরা ভাবছো যে তোমরা কিভাবে উইথড্রল করবে, কোনো চিন্তা নেই, তোমরা এটা টাকা 24 ঘন্টার মধ্যে ব্যাংক কিংবা পেটিএম এর মধ্যে ট্রান্সফার করে নিতে পারো। আর এখানে মিনিমাম ডিপোজিট মানি হলো 350 টাকা। ডিপোজিট করার সময় তোমরা যদি আমার এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে তোমাদের ডিপোজিট মানি ডবল হয়ে যাবে। এই যেমন ধরো যদি 400 টাকা ডিপোজিট করা হয়ে যাবে 800 টাকা। তুমি যদি ট্রেডিং এ নতুন হয়ে থাকো তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর পেয়ে যাও 65,000 টাকা তোমার ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার জন্য আর নতুন স্টার্ট গাইস প্রয়োগ করার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এটুকুই বলবো যে তোমরা সাবধানতার সাথে খেলবে, আর এটা অবশ্যই ম্যাচিওর মানে 18+ দের জন্য। তো বন্ধুরা আর দেরি কিসের, লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যাও ডাউনলোড করো বিনোমা অ্যাপ আর তোমাদের রোজগার শুরু করো। আই এম এ বিনোমিস্ট, আর ইউ? মাছের লেজও কি মাছছে? তো কি মাছ এটা? রুই মাছ? রুই। বড় তো মাছটা, কত কেজি ওজন? বেশি না। কত? 1,800 কেজি। আও বেশি না এটা। টমেটা, আদা? আদা ছিল তো, আদা আনতে গেলে কেন? বললাম না আদা আছে। মিষ্টি লঙ্কা, কাঁচা লঙ্কাও ছিল, এগুলো আবার শুকিয়ে যাবে। রসুন, রসুন লাগতো। পেঁয়াজ, আলু, চারটেই এনেছো? না না, আজ তো একে একে সব বার করছি। পাতা, ধনে পাতা ঘরে ছিল, শুকিয়ে গিয়েছে, মানে অল্প খাওয়া হয় আর বাকিগুলো থাকে, 3-4 দিন হলেই শুকিয়ে যায়। 3-4 দিনও লাগে না, 2 দিন হলেই শুকিয়ে যায়। ব্যাগের মধ্যে 10 টাকা ছিল, বাট আমার ওটা ব্যাগে ছিল ছিল, এটা কয়েন তো
হ্যাঁ 10 টাকা কয়েন, হ্যাঁ ওটা আমার ব্যাগে ছিল যখন ব্যাগটা দিয়েছিলাম, আমার আর খেয়াল নেই। দাও 10 টাকা কয়েন তোমার ছিল? হ্যাঁ হ্যাঁ তোমার নয়, দুটো 5 টাকা কয়েন আছে। দুটো 5 টাকা কি একটা 10 টাকা অত মনে থাকে? 10 টাকা আমার ব্যাগে ছিল, আমি তাই জানি। তুমি বলে 10 টাকা একই তো, 10 টাকাই তো, 10 টাকা তো, তুমি বলে একটা কয়েন অত মনে নেই, ছিল 10 টাকা তাই জানি। আছে তো একটা 5 টাকা কয়েন। ও দাও তাহলে, এটা তোমার তাহলে। আর একটা চা খেয়ে নিয়েছো হয়তো? চা আর কিছু বাজার আছে কি? মিছি ও ঠিক আছে, তাহলে এই বাজার কি বলবো তোমাদের বন্ধুরা, একটু আধটু না অনেকটা কষ্ট পোয়াতে হচ্ছে আজকে। এখন তো পরিবেশটা দেখে মনে হচ্ছে কি রৌদ্রোজ্জ্বল, একটু আগে বৃষ্টি আসলো, আবার রোদ উঠলো, আবার বৃষ্টি আসলো। আর আমার কি হয়েছে দেখো, আজকে আমি যে রেসিপিটা সেকেন্ড চ্যানেলে শেয়ার করছি সেটা হলো মাছের মাটি পাতুরি। তো তোমরা এটা দেখে মনে করছো যে এটা একটা মাটির ঢেলা, এটা মাটির ঢেলা নয়, এর ভেতরে আছে কলা পাতা, কলা পাতার ভেতরে আছে একটা আস্ত রুই মাছ যেটা তোমাদের আমি ব্লগিংয়ে দেখিয়েছি, আর রুই মাছের মধ্যে রয়েছে, বলবো কেন কি রয়েছে। রুই মাছের পুরো রেসিপিটা দেখতে গেলে আমি বলবো প্লিজ রেসিপিটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে, খুব মজার রেসিপি আর খুব মানে একদম ইউনিক ধরনের রান্না। তো তোমাদের সেকেন্ড চ্যানেলে চলে যেতে হবে, সাধন সাথী কুকিং। তাছাড়াও তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশানে দেখো লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে আমার রুই মাছের মাটি পাতুরি রেসিপিটা দেখে নিতে পারো। ওই দেখো রান্নার জন্য শুকনো কলার বাগড়া চলে এসছে, উনুন তৈরি হয়ে গেছে, আবার দেখো রান্নাটাও কমপ্লিট করতে পারিনি, ঘরের ভিতর ডাল আর আলু ভাজা বসিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজাটা হচ্ছে, আবার এদিকে ধরো বেলা হয়ে গেছে প্রায় 2:10 বেজে গেছে। আর আজকে সকালে ভাত খাই, আমার দুপুরে খাওয়ার প্রতি কোনো রকম কোনো ইচ্ছাই নেই যে দুপুরে ভাত খাবো, তো আমার যখন খাওয়া হয় হবে, আজকে খাওয়া নিয়ে কোনো চাপ নেই। ও সকালে ভাত খেয়েছে, আর ডাল আলু ভাজাটা হয়ে গেলে মাকে আর বাবাকে দিয়ে দেবো, যেহেতু টাইমটা পার হয়ে যাচ্ছে খাওয়ার। তো মাছ রান্না বসিয়ে দেওয়া হয়েছে, মাছ দেখতে পাবে না কারণ মাছটার ওপরেও আছে কাঠঘষি, নিচেও কাঠঘষি দেওয়া আছে, পুরো আগুনের মধ্যে মাছটা রয়েছে। কাঠের এই ধোঁয়ার গন্ধটা আমার খুব ভালো লাগে, আমার ননদ যখন সকালে প্রত্যেকদিন সকালে ওই মাটির উনুনে আর কি ভাত বসায় না, বেশ কাঠ পোড়া চিটে, ধানের চিটে পোড়া গন্ধটা দারুণ লাগে। আকাশের পরিস্থিতি দেখো, আর এখানে তৈরি হয়ে গেছে রুই মাছের পাতুরি, রুই মাছের মাটি পাতুরি। তো একটু একটু করে টেস্টও করা হয়েছে, ওই দেখো ওখানে ঘাবলা মারা, আর ও কখন স্নান করবে কি জানি, আর মাও এখানে ভাত বাড়ছে। স্নান করতে বেশ লেট হয়ে গেল, প্রায় 4:45, এবার খাওয়া দাওয়া করব। দেখতে পাচ্ছ আমার পিছনে ওই যে ফুল গাছ রয়েছে, ওই ফুল গাছগুলো আগে ঘরের সামনে বসানো ছিল, এখন জায়গার অভাবে অযত্নে ওখানে পড়ে আছে। ছাদ হয়ে গেলে ভাবছি যে উপরে একদম টব সমেত তুলে নিয়ে যাব, মানে টব কিনবো। এখন তো ওই তোমার আর কি আমার ওই জলের ড্রাম কাটার মধ্যে বসানো আছে, টব কিনে তারপরে তুলে দেব। দুজনের ভাত বেড়ে নিয়েছি, এই যে ডাল আলু ভাজা আর এই যে মাছ, তো চলো খেয়ে নি মাছ দিয়ে ভাত খেয়ে। আচ্ছা ওই রেসিপিটা দিয়ে ভাত খেলে কি ঘুম বেশি হয়? আমার তো সেরকমই মনে হচ্ছে। রাজু তুই তো মাছ খেয়েছিস, তোর এই দুটো ঘট কোথা থেকে এলো? রাজু দুটো ঘট, সায়নের ভান্ডার দুটো কোথা থেকে এলো? একটা তো ও একটা আইনে রাখা আছে, আমি ভাবলাম সৈনী হয় তার একটা বেঁধে গেছে এখানে রাখার জন্য। দরজার মাথায় শুনেছি যে গামছা রাখতে নেই, কোথায় বেরোবে তুই এখন? জিম দাও, টাকা দাও। কিসের তেল ভরবি? কালকেই তো চাইলি। কত টাকা তেল ভরতে? 500 টাকা। তুই যদি, এই রাজু একটা কথা বলবো, তুই যদি হুটহাট করে এরকম তেল ভরবো 500 টাকা দাও, যে কাজু কিনবো এত টাকা দাও, কিশমিশ কিনবো এত টাকা দাও, আমি এত টাকা কোথায় পাবো? তুই জানিস না যে একটা ঘর করা হচ্ছে, এই ঘরের পিছনে কত টাকার দরকার। আর তোরা কি জানিস যে মানে আমি তো হাসি খুশি মুখে থাকি, কিছু বলি না, কি হারে টাকা খরচ হয়ে গেছে, ঘরের আর টাকা নেই। বলছি কি, তাহলে তোরা যে এরকম ভাবে টাকা চাইছিস, তোর মামা চাইছে, তুই চাইছিস, তাহলে ঘর করতে গিয়ে যে টাকা শেষ হয়ে গেছে সেই খেয়াল আছে? জমা খরচের হিসাবটা তো আমার কাছে আছে নাকি? কত খরচা গেল? ওই তো খাতাটা বের কর না, প্রায় 5 লাখ টাকার ধাক্কা হয়ে গেছে। তুই কি তারপর, তাহলে তুই এরকম টাকা চাইছিস বল, এরকম একটু ভেবে চিন্তে তো চাইতে পারিস। তারপর ইয়ার কি মারছি? তারপর না না, আমি কি ইয়ার কি মারছি? টাকা শেষ হয়ে গেল? সিরিয়াসলি বলছি টাকা শেষ হয়ে গেছে, আমি ব্লগে আজকে সেইটাই শেয়ার করতাম সবাইকে, আমি ভাবলাম ঘুম থেকে উঠে তারপরে বলবো বন্ধুদেরকে। তো তুই যখন টাকার কথাটা তুললি তাই আমি বলে দিলাম। মুখে মুখে তর্ক খুব মুখে তর্ক করে কোনদিন পিটানি খেয়ে আমি ঠিকই তো টাকা শেষ হয়েছিল তাহলে ঘর করবে কি দরকার কি আমার কথা ছিল একটা
10 ইঞ্চি গাঁট নেই, তারপরে ঘর বারান্দার এরিয়াটাও তো কম না, এটা ওটা সমস্ত ছড়িয়ে নেই, আবার ভেতরে তারপরে ভেতরের ডেকোরেশন এই সমস্ত তো কিছুই হবে না, হয়তো ঢালাইটা হয়ে হয়তো পড়ে থাকবে, ভেতরের ডেকোরেশন হবে না। তাহলে করতে বল, করতে আবার কে বলবি, ইচ্ছা হয়েছে তাই করেছি। তাই এখন টাকা সব বলছো না, তুই টাকা চাইছিস এরকম বারবার, কদিন আগেই তুই নিলি 500 টাকা, আবার 500 টাকা, আবার এই 700 টাকা, এই 300 টাকা, এই 200 টাকা, এই 100 টাকা। দেখো জল দিয়ে সব ভিজিয়ে ফেলেছে, মনে হয় 1.5-2 ঘন্টা ধরে জল দিচ্ছে, আমি শুয়েছি সেই তখন থেকে। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, একবারে নীল আর সাদার কম্বিনেশনটা দারুণ, আরো কোথায় উঠেছে দেখো। ফোনের দিকে পাইপটা দিও না, আমি ভিজে যাব, অনেকটা করেই জল, নিচেও সব দিয়েছে জল, সব গাছ বাদর। তো একটা কথা বলতে আসলাম তোমার কাছে, রাজু প্রায় সময় আমার কাছে টাকা চায়, প্রায় সময়, তো এখন একটু আগেও চাইলো, তো ওর তো একটু বোঝা উচিত যে ঘর হচ্ছে আর টাকা কোথায় পাবো। আর আমি আজকে ব্লগে এটাই শেয়ার করতাম যে মানে টাকা একদম নেই, শেষের দিকে হয়তো টেনে টুনে ঘরটা ঢালাই হবে, ভেতরে যে ডেকোরেশন সেখানেই লাগবে প্রায় 7-8 লাখ টাকা, তো সেই টাকার একদম বিন্দুমাত্রও দেখা নেই, তো কী হবে সেই চিন্তায় আমি অস্থির, আমি সারাদিন সেটাই ভাবছিলাম আর কি। আর সেই টাইমে ও টাকা চাইলো বলে আমার কথাটা উঠলো, তাহলে বলো। ও তো ওকে তো বললাম, ওখানে পাত্তাই দিল না আমাকে, গাড়িটা তো চালাতে হবে, ঠিক আছে গাড়ি ফাড়ি চালানোর কি আছে, ঘর করতে যাওয়ার টাকা শেষ, তার জন্য কোনো অনুতাপ তো নেই তোমার, টাকা সব শেষ, হ্যাঁ টাকা সব শেষ, শুধু ঢালাইটাই হবে, থাক আর কি করবে, হ্যাঁ থাক থাক থাক, জল দিয়ে গাড়ি চালা, তেল কিনতে হবে না বলছি, ও ট্যাঙ্কিতে 1 ট্যাঙ্কি জল ভরে দাও, গাড়ি চালাবে। এই সন্ধ্যাবেলায় সাদা মুড়ি খেতে খেতে একটা দুঃখের সংবাদ জানাবো সবাইকে, ওই জন্য সব এক জায়গায় ডেকেছি, তাই তো মা, আর আর টাকা নেই, ঢালাই হয়ে আর হবে না, মানে টাকা হিসাব করে দেখা হলো শেষ হয়ে গেছে। এ রাজু চাই 500 দাও 200 দাও, ও চাই 500 দাও 200 দাও, আমাদের হিসাবের খাতা তো সব আমার কাছে, তাহলে এখানে একটা সমস্যা না হয়ে যাবে, দেখো মা বলছে হয়ে যাবে, দেখো এদের ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না। রাজুকে তখন বললাম যে এভাবে টাকা চাইবি না, আমি টাকা কোথায় পাবো, ও দেখলাম একদম রিল্যাক্সে, তাই আর কিছু তাহলে ঘর করলে কেন, এই আমি কি ওদের সাথে একটু মজাও করতে পারবো না, একটু প্র্যাঙ্ক ট্র্যাঙ্কও করতে পারবো না, মানে আমি এখন কোনো মজা করতে গেলে ওরা বুঝে ফেলে যে এ মজা করছে, এই ধরনের কথা বলার মানুষ না, ওই জন্য আমার আর কেউ পাত্তাই দেয় না। আমার বৌমাকে আমি তো চিনি, আমি যদি কোনো মানে নেগেটিভ কথা বলি জানে অমিত তো বলছে, এইটাই হয়ে গেছে এখন, আমার নেগেটিভ কথাটাকে কেউ গায়েই মাখে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ভালো ভাবে ঘর হয়ে আমার পয়সা থেকে যাবে, পয়সা থেকে যাবে একদম সেরকমটাই, টাকা পয়সার কোনো প্রবলেম হয়নি, আমি জাস্ট আমি চেয়েছিলাম রাজুর সাথে রাজুকে একটু বোকা বানাবো বলে, একটু ভয় পাওয়াবো বলে, প্র্যাঙ্ক যাকে বলে, কিন্তু হলো না, কেউ আমার কথা খারাপ কথাগুলো খারাপ ভাবে নেয় না, তো কি করে হবে, কিন্তু সেরকম যদি সমস্যা আসে আমার ঘর করতে গিয়ে কোনো টাকার প্রবলেম হয়, আমি তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, অবশ্যই ওইটা তো আগে বলবো। দেখো ঘুমে আমার চোখ দুটো কেমন লাল লাল হয়ে গেছে, জল জল করছে, আসলে ফোনটা অনেকক্ষণ আমার হাতে ছিল না, এডিটিং করছিল, তো ওই জন্য অনেকক্ষণ কিছু শেয়ার করা হয়নি, তবে এটুকু টাইমের মধ্যে কি কি করেছি দেখো, ঘরটরগুলো একটু ঝাঁট দিয়েছি, রান্নাঘরের বাসনগুলো এক জায়গায় করে রেখেছি কালকে মাজবো, তারপরে তোমার এই বিছানা ঝাড়বো এবার দিয়ে শোবো। আজকে আর রাত্রেবেলা খেতে ইচ্ছে করছে না, তার কারণ হলো মানে আজকের যে দুপুরের খাবারটা সেটাই তো প্রায় 4টার সময় খেয়েছি বলো, আর খিদে আসে কোথা থেকে, আর সন্ধেবেলায় কি মন হলো দুটো শুকনো মুড়ি নিয়ে খেলাম, আর তো খিদের বংশও পেটে নেই, আর খাবোও না, ওই বিছানা করব, বিছানা করে শুয়ে পড়ব, আর ও যখন আসে তখন খাবে, ওর জন্য জল দেওয়া ভাত আছে, মানে সকালে আজকে যে ভাত করেছিলাম ভাতটা বেঁচে গেছিলো, খানিকটা ভাত, ওই ভাতটাও খাবে, আর মাকে বাবাকে ওদেরকে সবই দিয়েছি, মানে দুপুরের ভাতে জল দিইনি, যেহেতু দুপুরের ভাতটা বেলায় হয়েছে সেই জন্য। আমি কথা বলবো কি, আমি ঘোরের মধ্যে তোমাদের সাথে কথা বলছি, মানে ঘুমের ঘোর নিজের মধ্যে নেই আমি আর, তো যাই হোক বন্ধুরা আজকে গুড নাইট বলি, আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে, কেমন সবাইকে গুড নাইট।